বাজার থেকে চুন কিনে আনার নাম করে ছেলেকে নিয়ে বেপাত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে শনিবার রাত 8টা নাগাদ। ওই রাতে পেশায় গাড়ি চালক শ্যাম পাশোয়ান বাড়ি ফিরে তার বড় মেয়ের কাছে স্ত্রী এবং ছেলের খবর জানতে চান। এরপর তিনি বিভিন্ন আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করে বিনীত রাত কাটিয়ে রবিবার সকালে রায়গঞ্জ থানায় নিখোঁজের এজাহার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, তার স্ত্রী চুমকি পাশোয়ান এবং ছেলে নিতিন পাশোয়ান গতকাল শনিবার রাত 8টা থেকেই নিখোঁজ। তিনি পুলিশ আধিকারিকদের মাধ্যমে স্ত্রী এবং পুত্রকে পুনরায় ফিরে পেতে আগ্রহ। এদিন তিনি সাংবাদিকদের কাছে স্ত্রী এবং ছেলের ছবি দিয়ে আর কি কি জানিয়েছেন শোনাবো। দাদা, আপনার নাম? শ্যাম পাশান। আপনার স্ত্রীর নাম? চাননি পাশান। আর আপনার ছেলের নাম? নিতিন পাশান। কি হয়েছে ঘটনা? কালকে রাত্রেবেলা 8টা থেকে আমি খুঁজে পাচ্ছি না, বাড়িতে আসলাম, রাস্তা দেখে নাই। আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, বলে বাবু সুজনতে গেছে, তারপর থেকে খুঁজে পাচ্ছি না। মানে আপনি কি কিসের কাজ করেন? আমি গাড়ি চালাই। গাড়ি চালাই কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখুন নেই। হ্যাঁ, নেই। নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। তারপর কি করলেন? তারপর তো ঘোরা খোঁজাখুঁজি করলাম, পাইলাম। তবে এখন থানায় মিটিং করছি আমি। এখন থানায় হ্যাঁ, কী বলছে এখন? আমি দেখি স্যাররা বললো ঠিক আছে, আমি যোগাযোগ করছি। কী হয়? না না, ওরকম হঠাৎ করে এরকম? হ্যাঁ। এখন কী চাইছেন আপনি? আমি আনে থানায় আসছি, এখন দেখি স্যাররা কী বলে যে আমি চাই না বিচার চাই। কী চাইছেন? আমি এমন চাইছি আমার ছেলে স্ত্রী যেন খুঁজে পাই, তাই বাস। রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14।